আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে, অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে যে আমাদের কিছু পার্সোনাল ফটো এবং ভিডিও পাসওয়ার্ড দিয়ে লক করে রাখার। আমরা যখন আমাদের গ্যালারিতে আসি তখন আমাদের মোবাইলে যতগুলো পিকচার আছে, ফটো আছে, ভিডিও আছে, সব কিছুই আমরা দেখতে পাই। এবং কেউ যদি আমার গ্যালারিতে প্রবেশ করে তাহলেও সে আমার সবগুলো ফটো এবং ভিডিও দেখতে পায়। তো আমরা চাচ্ছি যে আমার কিছু ফটো যে শুধুমাত্র আমি দেখতে পাবো এগুলাকে আমরা পাসওয়ার্ড দিয়ে লক করে রাখবো, অন্য কেউ যেন সেগুলা দেখতে না পায়। তো আপনাদেরকে আমি আজকে সেটাই দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের গ্যালারির ফটো এবং ভিডিও পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারেন। তো আপনারা বুঝতেই পারছেন ভিডিওটি কতটুকু ইন্টারেস্টিং হতে চলছে। তো আপনারা জানেন যে এরকম একটা ভিডিও দেখতে হলে অবশ্যই সময় নিয়ে দেখতে হবে, আর এটাই নিয়ম, কারণ শর্টকাট দিয়ে জীবন চলে না। তো শুরু করা যাক। তো শুরুতেই চলে যাবেন আপনারা আপনাদের প্লে স্টোরে। এই যে আমি এখানে আমার প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোর থেকে আপনারা একটি অ্যাপ ইনস্টল করে নেবেন যেটির নাম হচ্ছে এক্স গ্যালারি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোরে আপনারা লিখে দিবেন এক্স গ্যালারি। তো দেখতে পাচ্ছেন আমার এক্স গ্যালারি ডাউনলোড করা আছে, যার কারণে এখানে ওপেন দেখাচ্ছে। আপনাদেরকে ইনস্টল করার কথা বলা হবে, আপনারা ইনস্টল করে নেবেন। আর আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও ইনস্টল করে নিতে পারবেন। তারপর আপনারা কী করবেন, এক্স গ্যালারিতে প্রবেশ করবেন। তো আমি আমার এখানে এক্স গ্যালারিতে প্রবেশ করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার এক্স গ্যালারি, এখানে ট্যাপ করে দিলাম। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্টার্ট নাও, এখানে ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে আপনারা কি করবেন, অ্যালাউ করে দিবেন, অ্যালাউ। তো আপনার গ্যালারির সকল ফটোস এবং ভিডিওস এখান থেকে অ্যালাউ করে নেওয়া হবে। তারপর আপনারা কি করবেন, এই যে এখানে দেখতে পাবেন যে আপনাদের ফটোস এবং ভিডিওসগুলা যা কিছু আছে, এখানে গুইটে ট্যাপ করি, আপনার ফটোস ভিডিওস সব কিছুই আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আপনারা কীভাবে এখন পাসওয়ার্ড দিয়ে রাখবেন সেটা দেখাতে চলছি। একদম উপরে দেখতে পাবেন যে আপনারা প্রাইভেট একটি অপশন আছে, আপনারা প্রাইভেটে ট্যাপ করে দিবেন। তো প্রাইভেটে ট্যাপ করার পর আপনাদের এখানে পাসওয়ার্ড দেওয়ার কথা বলা হয়েছে, আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 2 3 4। তারপর এখানে আপনার ইমেল দেওয়ার কথা বলা হবে, আপনাদের ইমেল আপনারা দিয়ে দিবেন। আমার যেহেতু 3টি ইমেল এই মোবাইলে লগ ইন করা আছে, যার কারণে 3টি ইমেল এখানে দেখাচ্ছে, আমি যে কোনো একটি ইমেল দিয়ে দিচ্ছি। আপনাদের যদি মোবাইলে একটি ইমেল লগ ইন করা থাকে তাহলে একটি ইমেল দেখাবে, আপনাদের যদি আমার মতো করে 2-3টা ইমেল লগ ইন করা থাকে তাহলে আপনাদের সবগুলা ইমেল এখানে দেখাবে। তো আমি এখানে আমার যে কোনো একটা ইমেলে ট্যাপ করে দিই। তো আমি আমার ইমেলটি দিয়ে দিলাম। তারপর এখানে কি করবো, আমি সিম্পলি নেক্সটে ট্যাপ করে দেবো। তারপর এখানে আপনার ইমেলটি আবারও দিতে হবে। তো আপনি যেই ইমেলটি দিয়েছেন সেটি এখানে লিখে দিতে হবে, আমি আবারও লিখে দিচ্ছি। তো আমি এখানে আমার যেই ইমেলটি প্রথম দিয়েছি সেই ইমেলটি এখানে লিখে দিলাম। তারপর এখানে কি করব, সিম্পলি ডানে ট্যাপ করে দেব। একদম উপরে কর্নারে ডান আছে, এখানে ট্যাপ করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার পাসওয়ার্ড একটি ফোল্ডার তৈরি করা হয়ে গেছে। তারপর এখানে আপনারা কি করবেন, সিম্পলি ইম্পোর্ট আছে, ইম্পোর্টে ট্যাপ করবেন। তো ইম্পোর্টে ট্যাপ করার পর এই যে এখান থেকে আপনারা আপনাদের যেই ফটোগুলো ভিডিওগুলো আপনারা লুকিয়ে রাখতে চান সেগুলো সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে কি করব, এখান থেকে এই যে ক্যারাম বোর্ডের যে পিকচারগুলো আছে এগুলো আমি এখানে লুকিয়ে দেব। যে একটা সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করলাম, তিনটা সিলেক্ট করে দিলাম। তো এগুলো আমি কি করব, এখন কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট করার পর এখানে ইম্পোর্ট আছে, ইম্পোর্টে ট্যাপ করে দেবেন। আমি এখানে ইম্পোর্টে ট্যাপ করে দিলাম। তারপর আমি একটা অ্যালবাম তৈরি করতে পারবো, অর্থাৎ একটি ফোল্ডার তৈরি করতে পারবো। আমি এখানে দিয়ে দিচ্ছি, লিখে দিচ্ছি যে প্রাইভেট লিখে দেই। তো আমি যেখানে পাসওয়ার্ড দিয়েছি সেখানে একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে এই প্রাইভেট নামে। তো এই প্রাইভেটের ভিতরে আমার 3টি ফোল্ডার, 3টি ফটো থাকবে। তো আমি এখানে কি করবো, ওকেতে ট্যাপ করে দেব। তো দেখতে পাচ্ছেন প্রাইভেটের ভিতরে আমার এই 3টি ফটো, অর্থাৎ একটি ভিডিও আর 2টি ফটো এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি যদি এখানে আবারও প্লাস আইকনে ট্যাপ করি, আবারও আরও অনেকগুলো এখানে অ্যাড করতে পারবো, আপনাদের যতগুলো ইচ্ছা এতগুলো অ্যাড করে দিবেন। তারপর আমি এখানে সিম্পলি বাইরে চলে যাই। তারপর আমি এখান থেকে বাইরে চলে যাই, ব্যাকে চাপ দেই। তারপর এখান থেকে আপনাদের রেটিং দেওয়ার কথা বলা হয়েছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো রেটিং দিতে পারেন, নাহলে আপনারা বাইরে ট্যাপ করে দিবেন। আমি এখানে বাইরে ট্যাপ করে দিচ্ছি। তারপর আপনি আর ওই 3টি ফটো এখানে খুঁজে পাবেন না, গ্যালারিতে খুঁজে পাবেন না, কারণ এগুলাকে আপনি পাসওয়ার্ড দিয়ে লক করে দিয়েছেন। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে ডাউনলোডে ট্যাপ করলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ওই 3টি ফটো এখানে নাই। আপনারা যেখানেই ট্যাপ করেন না কেন, আপনি আর সেই ফটোগুলো পাবেন না, খুঁজে পাবেন না। তো আপনাদেরকে আমি আবারও এখানে প্রাইভেটে ট্যাপ করে দেখাই, আপনার ফটোগুলো তো ওইখানে লুকিয়ে আছে। প্রাইভেটে ট্যাপ করলাম। তারপর আপনি যেই পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন।
তো দেখতে পাচ্ছেন এই যে প্রাইভেটের ভিতরে ওই তিনটি ফটো এখানে অ্যাড হয়ে আছে, এগুলা শুধুমাত্র আপনিই দেখতে পাবেন, আর কেউ দেখতে পাবে না। তো আশা করি আপনারা আমার মতো করে এরকম করে ফটো এবং ভিডিও লুকিয়ে রাখতে পারবেন, পাসওয়ার্ড দিয়ে লুকিয়ে রাখতে পারবেন। আর যদি সেটা পেরে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।